মোহাম্মদ রফিক দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে এসেছেন রাজধানীর নিউ মার্কেটে ঈদের কেনাকাটা করতে। এ দোকান সে দোকান ঘুরে চেষ্টা করছেন সাধ আর সাধ্যের মধ্যে কেনাকাটা সারার। রফিক জানালেন, নির্দিষ্ট আয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সবার আগে সন্তানের খুশি তার কাছে জরুরি, প্রয়োজনে নিজের কেনাকাটায় হবে কাটছাঁট। ঈদ তো আমাদের জন্য, ঈদ হলো বাচ্চাদের জন্য, এই জন্য কেনাকাটা। প্রথম হয়েছে, আমরা যখন ছোট ছিলাম আমাদের আনন্দ ছিল অন্যরকম, এখন আমরা বাবা হয়েছে, আমাদের আবার এখন হলো বাচ্চাদের হিসাব, বাচ্চাদের দিলে আমরা খুশি, আমাদের না হলেও চলবে। ঘটনা হয়েছে, জিনিসের দাম বাড়াতে অবস্থায় ধরুন আমাদের যে আমরা যে স্যালারিটা পাই ওই স্যালারিতে আপনাকে ওই জিনিসগুলো বাচ্চাকে দুইটা দিব বা তিনটা দিব ইচ্ছা থাকলেও অনেক সময় হয় না, আমাদের আয় কম খরচটা কিন্তু বেশি, এই বিষয় এই কারণেই আপনার এই জিনিসগুলো সম্ভব হয় না। রফিকের মতো এমন অনেক বাবাই আছেন যারা হয়তো পুরনো পাঞ্জাবিটাই পরে কাটাবেন এবারের ঈদ, হয়তো জুতো জোড়া কালি করে নেবেন আবারও, কিন্তু সন্তানের পরনে চাই নতুন জামা, পায়ে চাই নতুন জুতো। যতটুকু সম্ভব নিজের যতটুকু সঞ্চয় ছিল ওখান থেকে যতটুকু যা করা যায়, ঈদ তো বছরে একটাই, তো নিজে কেনাকাটা না করে হলেও সন্তানকে দিতে হবে, এটা হলো সবচেয়ে বড় বিষয়। তো বাচ্চাদের ঈদ আমাদের ঈদ বলতে নাই, সব কিছুর দাম অনেক বেশি, চাইলে অনেক কিছু কিনতে পারছি না, তো এই হলো বড় কথা, মনে আনন্দের চেয়ে কষ্টটা বেশি, কারণ চাইলে কোনো কিছু ইচ্ছেটা পূরণ করতে পারছি না। আমাদের পোশাক লাগে না, বাচ্চাদের হলির হয়ে যাচ্ছে, দুজন লোক থাকতে গেলে খাইতে গেলে মিনিমাম মাসে 7-8 হাজার টাকা নর্মালি খাইতে লাগে পার মান্থলি, তো এইভাবে দেখতে গেলে আপনার 5,000 আর আপনার 10,000 টাকা যদি চলে যায় খাবারে, 15,000 টাকা খাবারে এমনি চলে যায়, তাহলে সে সেভিং করবে কীভাবে? আর বর্তমানে যে বাজার মূল্য, যে দ্রব্য মূল্য, যে দামটা মানে হাতের বাইরে, হাতের নাগালে চোখ অনেক বাইরে, এগুলো যদি আমাদের বাংলাদেশ সরকার যদি দেখতো, এদিকে একটু খেয়াল রাখতো, তাহলে আমি মনে করতাম যে সবার জন্য একটু ভালো হতো আর কি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির আঁচ লেগেছে নিউ মার্কেটের কেনাকাটায়, যার প্রভাব পড়েছে বেচা কেনায়। কম আসার কারণ হচ্ছে মানুষের মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম দাম বৃদ্ধি, এই জন্য মানুষের হিসাব নিকাশ করে কেনাকাটা করে, যারা আগে 5টা জিনিস কিনতো এখন তারা 3টা কিনে আর কি, মানে মানুষের আয় কমে গেছে কিন্তু ব্যয় বেড়ে গেছে।